শুরুতেই সংবাদ শিরোনাম। আমিরাত বিমানবন্দরে কেন 17 ঘণ্টা অবরুদ্ধ থাকলেন শেখ হাসিনা? যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় 6 জন গ্রেপ্তার। জয়কে নিয়ে যা বললেন সোহেল দাস। আন্দোলনে আমরা 11 দিন হাসিনাকে লন্ডনে অবরোধ করে রেখেছিলাম, চিৎকার করে বলেছিল তারেক রহমানকে বলো আমি হোটেল পাই না। সিনা সরকারের এমপি মন্ত্রীরা ভারতে গিয়ে কান্নাকাটি করেও দেশের মাটিতে হাসিনাকে আটকে রাখতে পারলেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি ব্যবহার করেছি একটা আধ্যাত্মিক টাইপের একটা আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 বিপদ, 4 আপদ এবং 100 মুসিবত। 100 মুসিবত যে শব্দটি সেটি মূলত একটা আনসার্টেন, অর্থাৎ অনির্ধারিত একটি সংখ্যা বোঝানোর জন্য এটি বলা হয়েছে। আর বিপদ এবং আপদ, 3 বিপদ 4 আপদ, এটাও একটা রূপক অর্থে। এবং আপনারা জানেন যে বিপদ, মুসিবত এবং আপদ বলতে কী বোঝায়। অর্থাৎ আপনি যখন একটি কর্মকাণ্ড করেন, যে কোনো একটা কর্মকাণ্ড করেন এবং সেটি ভুল হয়, ভ্রান্তি হয়, ভুল হয়, এবং ভুলের মধ্যে কতগুলো ভুল হয় ইচ্ছাকৃত, কতগুলো ভুল হয় অনভিজ্ঞতা প্রসূত, কতগুলো ভুল হয় যাকে বলা হয় ইচ্ছাকৃত নয়, মানে আপনি এই ভুলটা করবেন একটা ডিটারমাইন্ড, যে আপনি কখনো সুযোগ পেলেই এই ভুলগুলো আপনি করবেন বা এই কাজগুলো আপনি করবেন, এবং সেই কর্মের ফলে আপনার জীবনে যে অপ্রত্যাশিত ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় সেটা হলো বিপদ। আর আপদ হলো সেই জিনিস যেটা হলো যে আপনি অনেকগুলো বিষয় বস্তু আপনার সঙ্গে ধারণ করেন, বহন করেন, মাথায় নিয়ে ঘুরেন, চারিপাশে বসিয়ে রাখেন, যেগুলো আপনার জন্য মোটেই উপকারী নয়, অধিকন্ত এগুলো বিরক্তিকর, এগুলো আপনার জন্য বোঝা এবং আপনার কাজের গতি কমিয়ে দেবে এবং আপনাকে লোকজনের সামনে ছোট করে তুলবে, এগুলোকে আমরা সাধারণত আপদ বলি। 3 নম্বর হলো মুসিবত। মুসিবতটা হলো প্রকৃতি প্রদত্ত অসহযোগিতা। আপনি যখন ভালো কাজ করবেন তখন প্রকৃতি আপনার জন্য অবারিত, তার যে দান, তার যে ভালোবাসা, সহযোগিতা, এটা অবারিত করে দেওয়া হয় প্রকৃতির পক্ষ থেকে। প্রচণ্ড গ্রীষ্মকালে আপনি একটা গাছের নিচে দাঁড়ালেন, কোথাও বাতাস নেই, আপনি ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, দেখবেন আপনার গাছের ডালটা দুলছে, আপনি বাতাস পাচ্ছেন, প্রচণ্ড রৌদ্র, সবাই ঘামছে, আপনিও ঘামছেন, সবার তৃষ্ণা পেয়েছে কিন্তু আপনার তৃষ্ণা পাবে না। আপনি একটা গাছের নিচে বসে আছেন, কথা নাই বাত্রা নাই, একটা সাপ চলে আসলো, 4-5টা পাখি এসে আপনার গায়ে পায়খানা করে দিল, এগুলো সব মুসিবত। কিন্তু আপনি গাছের নিচে বসে আছেন, চমৎকার 2-3টা পাখি আসলো, 4-5টা প্রজাপতি আসলো, 10-12টা ফড়িং আসলো, এসে আপনার সামনে তারা এমন নৃত্য শুরু করলো, এমন গান শুরু করলো, আপনার কর্ণকুহরে ঠিক যে হৃদয়ম তৈরি হলো, আপনার চোখ জুড়িয়ে গেল, আপনার অন্তর ঠান্ডা হয়ে গেল, এটি প্রকৃতির পক্ষ থেকে আপনার জন্য আশীর্বাদ। আর এর উল্টোটা হলে সেখানে মুসিবত। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই সময়টিতে যে এসেছেন, আসার ফলে তার অনেকগুলো বিপদ, অনেকগুলো আপদ, অনেকগুলো মুসিবত চলে এসেছে। আমি প্রথমে তার বিপদের কথা বলি, এখানে 3টার কথা বলছি, 3টার কথা না বলে আমি আমার মতো করে বলে যাই, 3টা জায়গায় 4টা হতে পারে 5টা হতে পারে। তার 1 নম্বর বিপদ হলো যে আমরা তাকে বিশ্ব মানব হিসেবে সম্মান করেছি, মর্যাদা দিয়েছি এবং তিনি ওভাবেই নিজেকে উপস্থাপন করেছেন, সারা দুনিয়া চষে বেড়িয়েছেন, বিখ্যাত বিখ্যাত মানুষের সঙ্গে ছবি তুলেছেন, আবার সেইগুলো 10 হাতে প্রচার করেছেন। মোরাললেস আমাদেরও কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি কী বলবো, আমার নিজের কথাই বলি,
পাঁচ বছর সংসদ সদস্য হিসাবে ইউরোপ আমেরিকার ক্ষমতার সর্বোচ্চ জায়গাগুলো যাওয়ার সুযোগ হয়েছে, বসার সুযোগ হয়েছে, একসাথে বৈঠক করার সুযোগ হয়েছে এবং কোলাকুলি করার সুযোগ হয়েছে, কিন্তু একটা ছবি তোলার মতো যাকে বলা হয় প্রবৃত্তি হয়নি কোনো জায়গাতে, না কোথাও একটা ছবি তুলিনি। জাপানের রাজপ্রাসাদে গিয়ে ছবি তুলিনি, হোয়াইট হাউসে গিয়ে কোনো ছবি তুলিনি, কোনো কংগ্রেসম্যানের সাথে না, আমেরিকার প্রেসিডেন্টের সাথেও না, শেখ হাসিনার সাথে আমার কোনো ছবি নেই, কারোর সাথে কোনো লোকের সাথে আমি কখনো ছবি তুলিনি, প্রয়োজন মনে করিনি, প্রচারও করিনি, লিখেও নাই। এটা একটা অভিরুচি। কিন্তু অনেক মানুষ দেখা গেল যে একজন সেলিব্রিটির সাথে ছবি তুলে সেটা আবার টানিয়ে রাখবে পুরো অফিস ভরে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অভ্যাস সেটা হলো ওনার সাথে যারই এরকম বিখ্যাত লোকের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এটাকে তিনি বিশাল করে প্রচার করেছেন। তারপর বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তারপর সে তিনি বিশাল, যেমন ধরুন আমার কথাই বলি, আমি 2009 সন থেকে পত্রপত্রিকায় লিখি, এ যাবৎ না হলেও 60 লাখ শব্দ লেখা হয়েছে পত্রপত্রিকায় এবং সবই বহুল পঠিত, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, এই সকল পত্রিকায় লিখেছে এবং এই পত্রিকাগুলো থেকে আবার যা লিখে সেগুলো বই আকারে ছাপা হয়েছে এবং প্রত্যেকটা বই 1 লাখ কপির উপরে, মোট 20টা বই 1 লাখ কপির উপরে এক একটা বই ছাপা হয়েছে। একটা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান করিনি, একটা বইয়ের প্রকাশন অনুষ্ঠান করিনি, 1 লাখ কপি গিয়ে দেখুন অনন্য প্রকাশনা থেকে আমার বই প্রকাশিত হয়েছে 20টার মতো বই এবং সবগুলোই আবার এই পত্রিকায় যে লেখা ওইগুলো কম্পাইল করা বই, আলাদা কোনো মৌলিক বই নয়। তো পত্রিকায় যখন একটা লেখা ছাপা হয় 50 লাখ থেকে 1 কোটি লোক পড়েছে, আবার সেই বই যখন বই আকারে ছাপা হয় সেখানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আমার যে মোগল হ্যারেম ওটা না হলে 10 লাখ কপি বিক্রি হয়েছে। কিন্তু একটা বইয়ের কোনো প্রকাশনা উৎসব করিনি, একদিন বই মেলায় যাইনি, কোথাও কাউকে অটোগ্রাফ দেইনি, কিন্তু মানুষে দেখা গেল ছোট্ট একটা কবিতা লিখে ওরে বাবা গাল বাঁকা করে ঘাড় বাঁকা করে সে কবি কবি ভাব নিয়ে চলবে, এটা আমার ভিতরে হয়নি কখনো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই যে বিশ্ব মানব হওয়ার, নিজেকে বড় দেখার, অনেক কিছু করার তার ভিতরের যে প্রবৃত্তি, সেইগুলো করে তিনি যখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আসার পর আমরা দেখলাম যে না, সে গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারেননি, তার মন মানসিকতা চিন্তা চেতনা গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক। তিনি গ্রামীণ ব্যাংকে ভালোবাসেন, ফলে ফ্রান্স থেকে বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণের আগেই তার লোকজন গ্রামীণ ব্যাংক দখল করে ফেলেছে। গ্রামীণ ব্যাংকের সেই যারা কর্তা ব্যক্তি তারাই এখন তার সঙ্গী সাথী, তারপরে গ্রামীণ ব্যাংকের সাথে যাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক তারাই এখন এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এটাই তার সবচেয়ে বড় বিপদ এবং